আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে চলে আসলাম একটা নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, যারা নতুন বাড়িতে রং করবেন সর্বপ্রথম কি কি প্রয়োজন। সর্বপ্রথম আপনাকে একটা পাথর, 120 নাম্বার পাথর, আর একটা স্ক্রাবার প্রয়োজন হবে। তারপর আপনি দেয়ালকে ভালোভাবে ঘষবেন, একটু এই যে দেয়ালকে 120 নাম্বার পাথর দিয়ে এভাবে ঘষতে হবে। দেয়াল যত আপনি ভালো করে ঘষবেন আপনার কাজের ফিনিশিং তত ভালো হবে। আপনি যদি এরকম কাজ করাতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর বাড়ি রং করার আগে কি কি করতে হয় সম্পূর্ণ আমাদের চ্যানেলে দেওয়া আছে ভিডিও। আর কোন রঙের কত দাম সবাই দেখে আসবেন আমার চ্যানেল থেকে। আর ভিডিওটি ভালোভাবে সবাই শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।